আপনজনদের সাথে ঈদ করে ঢাকায় ফিরছে নগরবাসী। শুক্রবার ভোরে বরিশাল সহ বিভিন্ন রুটের লঞ্চে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে নামেন হাজার হাজার মানুষ। এদিন বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং বরগুনা সহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে ছিল যাত্রীর বাড়তি চাপ। তাই সদরঘাটে শুক্রবার ভোর থেকে ছিল ঢাকায় ফেরা মানুষের ভিড়। তবে অনেক যাত্রীর অভিযোগ, ঈদের সময় কিছু রুটের লঞ্চে বাড়তি ভাড়া নেওয়া হয়েছে। এছাড়া কিছু লঞ্চে ফিটনেস জনিত সমস্যা থাকায় যাত্রাপথে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। এখন থেকে বেশ কয়েকদিন লঞ্চগুলোতে ঢাকামুখী যাত্রী চাপ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আপনার বান্ধবী আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করবে? কুসিরা বাপ তুলে কথা কইরা কুসিরা একবার কলিজা টাই না চিয়া। আম্মা, মা কি হইছে? আমাদের মতো মানুষের এসব দেখা শোভা পায় না। উনি আমার কাছে আসছে। কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইচিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।